আমাদের প্রত্যেকের কর্তব্য মা যে বড়দের আদেশে বিঘ্ন আমাদের কিছু কর্ম করা উচিত নয় মাতা পিতা যে আদেশ দিয়েছেন সেই অনুসারে যদি কর্ম করেন তাহলে জীবন সুন্দরভাবে চলে অনেকে দেখা যায় না যে মাতা পিতার আদেশ কি না নিয়ে কর্ম করছে কিন্তু মা দেখবেন যে সেই সন্তানই কিন্তু সেই কাজে উন্নতি করেন না যদি দেখা যায় যে কিছু সময়ের জন্য উন্নতি করছে কিন্তু আস্তে আস্তে সে নিচেই চলে যেতে থাকে উপরে আর তুলে ওঠে না মাতা পিতার আশীর্বাদে সর্বশ্রেষ্ঠ আমারে ঠাকুর কি বলেছেন জানেন যে মাতা পিতা গুরুজনের সম্মানে না করে তার হাতের প্রসাদ তো আমিও পাই না তা আমারে ঠাকুর তো তার হাতের প্রসাদে পান না তাই যে পূজো অর্চনা আমরা করি না গাছের গোড়ায় জল না দিয়ে আমরা ভগবানকে পূজো করছি কি কাজে আসবে সেই প্রসাদ আমারে ঠাকুরই তিনি পান না সেই ভক্তকে আমারে ঠাকুরই তিনি ভালোবাসেন না সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ভব সাধু শরণম তিষ্ঠে মৎ চিন্তা মাপি নাশনম সর্বলোকে সর্বতাহ ঘরম পরম ভক্তি রানীও তিনি বলেছেন নারদ মুনিকে হে নারদ মুনি সাধুগুরু বৈষ্ণবের দর্শনে তো অনেকে ভাগ্যের ফলে আসে যখন আমাদের ভাগ্যে উদয় হয় না তখনই আমরা এই সাধুগুরু বৈষ্ণবের দর্শনে পাই মা কিন্তু আমরা বুঝতেই পারি না আমরা তাদের কাছে থেকে আশীর্বাদ নিতে চাই না আমরা তাকে তুচ্ছ মনে করি বড়দের আশীর্বাদকে তুচ্ছ চিন্তনে করি আরে যখনই তুচ্ছ চিন্তনে করি না আমাদের জীবনে দুঃখ ছুটে আসে সুখ নয় আচ্ছা একটা কথা বলেন ওই কলসি দেখেছেন কলসি এখানেও আছে কলসি তো ওই কলসি যখনই ওই গঙ্গায় জলে ভরতে যাওয়া হয় তা সিধা সিধি বুড়ান ও মা সিধা সিধি দেন সিধা সিধি দিলে না ওতে জলে ভর্তি হবে না আমরা কি করি যখনই গঙ্গা ভরার জন্য যাই তাই কলসিকে কায়তে করে দিই তাই না তাই জলে ভরে যায় কলসির ভিতরে আমাদের যে দেহ না এই দেহ কিন্তু একটি কলসি তাই কলসিকে যত সময় আমরা কাইতে না করব যত সময় আশীর্বাদকে না নেব তত সময় আমরা আশীর্বাদে পাব যদি অহংকার ভাবে যদি সিধা সিধি বসে থাকি না তা কোনোই লাভ নেই এই কলসিকে এই মস্তককে নিচে করতে হবে ঠাকুরের চরণে বড়দের চরণে তাহলেই তো কিছু পাওয়া যাবে ও মা এদিকে আচ্ছা বলেন যে একে পাশে ১০,০০০ টাকা রাখা আছে আরেক পাশে আশীর্বাদ রাখা আছে তা আপনারা কি নেবেন আশীর্বাদে নেবেন না ওই ১০,০০০ টাকা নেবেন কি নেবেন ও মা সকলে আশীর্বাদই তো নেবেন বড়দের আদেশে ভিন্ন কিছু কর্ম করাই উচিত নয় আজকের সুদামা তিনি গুরুকুলে শিক্ষা গ্রহণ করছে পড়াশোনা করছে গুরুর আদেশে নিয়েই চলছে কিন্তু মা সুদামা কি করতেন জানেন ওই গুরুকুলে বসে সকলের সময় না মুখ অন্ধকারই করে বসে থাকতেন কখনোই সুদামা কারোর সঙ্গে কথা বলতেন না কখনোই সুদামা কিছুই করতেন না যা কিছুই বলতেন সেই কর্মকে করে চুপ করে বসে থাকতেন সুদামা তিনি ভাইয়া সুদামা কি করতেন চুপ করে গুরুকুলে বসে থাকতেন
ওই গুরুকুলে যত সন্তানে ছোট ছোট সন্তানে ছিলেন না তাঁরা সকলে খেলাধুলা করতেন সুদামাকে সকলে বলতেন সুদামা চলো আমাদের সঙ্গে খেলা করবে কিন্তু সুদামা না কারোর সঙ্গে কথাই বলতেন না কারোর সঙ্গে খেলাই করতেন না একদম চুপ করে একে পাশে গিয়ে চুপ করে বসে থাকতেন আরে সুদামাকে দেখে না গুরুদেব গুরুমা অত্যন্ত কষ্ট পেতেন যে সুদামার এমন কি কষ্ট যে কারোর সঙ্গেই কথা বলে না কিছুই করে না খেলাধুলা করে না গুরুদেব আর গুরুমা অত্যন্ত কষ্ট পেতেন একদিনই জানেন কি হয়েছে এইভাবে সুদামা গুরুকুলে জীবনে যাপনে করছেন বেশি কয়েক দিনে পরে গুরুকুলে কে এসেছেন বলরাম আর কৃষ্ণ দুই ভাই তাঁরা যখনই গুরুকুলে প্রবেশ করবেন এমন সময় সন্ধ্যামণির ঋষি তিনি দেখতে পাচ্ছেন যে তাঁরা গুরুকুলে সাক্ষাৎ শিব ঠাকুর আসছেন আর সন্ধ্যামণি ঋষি তিনি কোনো সাধারণ ঋষি ছিলেন না মা তিনি কোনো সাধারণ ঋষি নয় তিনি দুই চোখে বন্ধ করে ঠাকুরের সঙ্গে অন্তরের সঙ্গে অন্তরে মিলিয়ে কথা বলছেন সুন্দরমণি ঋষি তিনি বলছেন হে প্রভু আজকের আপনি গুরুকুলে আসছেন আপনারই ভিতরে তো সর্বজ্ঞান আছে আপনি তো জ্ঞানীকে সৃষ্টি করেছেন সর্বসৃষ্টি শিক্ষাকে আপনি সৃষ্টি করেছেন কিন্তু প্রভু আপনি কেন গুরুকুলে আসছেন আপনার লীলা আমি কিছুই বুঝতে পারছি না হে ঠাকুর ভক্তগণ ধ্যান দিয়ে কথাকে শ্রবণ করবেন ঠাকুর কি বলছেন জানেন ঠাকুর তিনি দুই হাতে জোর করে বলছেন হে সন্ধ্যামণি ঋষি আজকের আমি এই ধরাধামে লীলা করতে এসেছি আজ যদি আমি শিক্ষা গ্রহণে না করি তাহলে জগতের মানবে কেউ শিক্ষা গ্রহণ করবে না আজ যদি আমি মাতা পিতার সম্মানে আদরে না করি তাহলে জগতের মানবে করবে না ওমা আমার ঠাকুরই কি করেছিলেন জানেন যখন ছোট্ট ছিলেন না ওই নন্দ রাজা যদি কোথায় যেতেন না তানারে পাদুকা নিজে মস্তকে ধারণে করে নিয়ে পিতার সম্মুখে রেখে দিতেন আজকের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমারে গোবিন্দ তিনি আজকের নন্দ রাজার পাদুকা নিজের মস্তকে ধারণে করেছেন মাতা পিতাকে এত আদরে করেছেন সম্মানে করেছেন কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা জানি না নিজে কি চিন্তনে করে আমি তো ভাবে নিয়ে চলি কেন আমরা এই কথা বুঝতে পারি না কেন আমরা মাতা পিতাকে কষ্ট দিই ঠাকুর তো আমাদের এ কথা বোঝাননি তিনি তো সব কথা স্পষ্ট ভাবে লীলা করেছেন বলেছেন ভাগবতে আছে আজকের যে ভাগবতে এসেছেন না এখান থেকে তুলে ধরে নিয়ে যাবেন আর বাড়িতে গিয়ে এই কর্ম করে দেখবেন যে আপনার জীবনে যদি অশান্তি থাকে না তা অশান্তি অনেক দূরে চলে যাবে যদি আপনি এইভাবে চলতে পারেন আজকে ঠাকুরে তিনি সবই শিক্ষা দিয়েছে কিন্তু আমরা হতভাগা জীব কিছুই বুঝতে পারি না সন্ধ্যামণি ঋষি তিনি বলছেন প্রভু আপনি আসেন আর বলরাম আর কৃষ্ণ তাঁরা দুই ভাই একই সঙ্গে গুরুকুলে প্রবেশ করেছেন সন্ধ্যামণি ঋষি তিনি বিরাজমান হয়ে আছেন এক পাশে বলরাম বিরাজমান হয়েছে আরেক পাশে কৃষ্ণ বিরাজমান হয়েছে আর সন্ধ্যামণি ঋষি তিনি কি বলেছেন জানেন তিনি সুদামাকে উচ্চরে সুরে ডাকছেন ও সুদামা সুদামা তুমি কোথায় আছো অতি শীঘ্র এসো দেখো দেখো আমাদের গুরুকুলে কে এসেছে অতি শীঘ্র এসো আর সুদামা ছুটতে ছুটতে গুরুদেবের
সন্মুখে এসে দুই হাতে জোর করে দাঁড়িয়েছি। গুরুদেব বলছেন, সুদামা বিরাজমান হও। সন্ধ্যে মনের ঋষি তিনি বিরাজমান হইয়াছেন, ও মা কৃষ্ণ বিরাজমান হইয়াছে, বলরাম বিরাজমান হইয়াছে, আর সুদামা তিনি মধ্যমে বিরাজমান হয়ে দুই হাত জোর করে মাথা নিচু করে বসে আছে। আরে সন্ধ্যেমণি ঋষি তিনি বলছেন, ও সুদামা দেখো 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 আমাদের গুরুকুলে কে এসেছে। সুদামা বলছেন, গুরুদেব কে এসেছে? সন্ধ্যেমণি ঋষি তিনি বলছেন, ও সুদামা একবারে তাকিয়ে দেখো না যে আমাদের গুরুকুলে কে এসেছে। সুদামা একবারে ঠাকুরের মুখের দিকে তাকিয়েছেন, আর একবারে যখনই তাকিয়েছেন না সুদামা ওই রূপে দেখে মোহিত হয়ে গিয়েছেন মা, ওই রূপে দেখে সুদামা মোহিত হয়ে গিয়েছেন। আরে ঠাকুরে তিনি সুদামাকে দেখে না মৃদুলে হাসি দিচ্ছেন, আরে সুদামা একবারে দেখে আবারে মাথা নিচু করে বসে আছেন। আর সন্ধ্যেমণি ঋষি তিনি বলছেন, সুদামা আজকের থেকে তুমি যে কুটিরায় থাকো না এই কৃষ্ণ তোমার সঙ্গে থাকবে, যাও তুমি কৃষ্ণকে নিয়ে যাও তোমার কুটিরায়, তুমি যেখানেই থাকো কৃষ্ণকে নিয়ে যাও। আর সুদামা কৃষ্ণকে নিয়ে যে কুটিরায় সুদামা তিনি থাকতেন সেই কুটিরায় নিয়ে গিয়েছেন কৃষ্ণকে। আরে সুদামা তিনি চিন্তনে করছেন যে কোথায় আমি বসতে দেব, সুদামা না ছোটাছুটি করছেন কোথায় বসতে দেবে কিছুই বুঝতে পারছেন না। একখানা আসন নিয়ে একটি স্থানে দিয়েছেন, আর ঠাকুর না বিরাজমান হয়েছেন মা। এমন সময় সুদামা এক ঘটি জল নিয়ে এসেছেন, আর যখনই জল নিয়ে এসেছেন না কৃষ্ণ বলছেন, সুদামা তুমি আমাকে এমন ভাবে আদরে কেন করছো, যত্ন করছো কেন, আমি তো কোনো অতিথি নয়, তুমি যে আমাকে অতিথি চিন্তনে করছো আমি তো কোনো অতিথি নয়, আজকে তুমি যেমন ভাবে গুরুকুলে এসেছো না আমিও গুরুকুলে এসেছি শিক্ষা গ্রহণ করার জন্য, আমি কোনো অতিথি নয় জানেন বাবা। সুদামা তিনি বলছেন যে আমি তোমাকে সেবা করছি না, আমি তো অতিথি রূপে সেই নারায়ণের সেবা করছি তোমাকে নয়। ও মা সুদামা তো বুঝতেই পারি নাই যে সেই নারায়ণ তো সন্মুখে বিরাজমান হয়ে আছে। এরকম না কোনো কোনো সময় আমাদের জীবনে হয়, আমাদের গোবিন্দ তিনি আমাদের জীবনে একবারে আসলেও আসবে, কিন্তু আমরা বুঝতেই পারি না, এই চরম চোখে দিয়ে দেখতেই পারি না। আজকের সুদামা বলছেন, অতীত রূপে আমি নারায়ণের সেবা করছি। ও মা অতীত সেবা করলে না সাক্ষাতে সেই নারায়ণের সেবা হয়ে যায়, অতিথি সেবা করলে আরে নারায়ণের সেবা করার কোনো প্রয়োজনই নাই, যদি একে মনে নিষ্ঠা দিয়ে যদি আপনি অতিথি সেবা করতে পারেন, যদি সেই নারায়ণকে চিন্তনে করে, তাহলে আপনার নারায়ণের সেবা হয়ে যাবে। প্রণে করা কৃষ্ণ তিনি বলছেন, সুদামা ও সুদামা আমি তোমার কাছে কিছু চাই তুমি কি আমাকে দেবে। সুদামা বলছেন, আমার কাছে তো কিছুই নাই। কৃষ্ণ বলছেন, ও সুদামা তোমার কাছে আছে তুমি কি আমাকে দেবে। সুদামা বলছেন, আমি তো ভিক্ষাজীবী ব্রাহ্মণের সন্তান, আমার
কাছে তো কিছুই নাই, আমি কি দেব? ওমা, সুদামা বলছেন, সুদামাকে বলছি কৃষ্ণ, ও সুদামা তোমার কাছে আছে, তুমি আমাকে দেবে কি না? সুদামা বলছেন, যদি আমার কাছে থাকে তা আমি তোমাকে দিয়ে দেব। আমার কাছে তো কিছুই নাই, যদি থাকে তাহলে আমি তোমাকে দিয়ে দেব, বলো তুমি কি চাও? কৃষ্ণ কি বলেছেন জানেন? কৃষ্ণ তিনি বলছেন, ও সুদামা, আমি তোমারে মনেকে চাই, তুমি কি তোমারে মনেকে আমাকে দেবে? আমি তোমারে মনে চাই, মনে ছাড়া আর কিছুই চাই না, তুমি কি আমাকে দেবে? ঠাকুরের ভক্তগণ, আমার ঠাকুর তিনি সুন্দর খাবারে চায় না, সুন্দর কোন বিষয় বস্তু কিছুই চায় না, টাকা পয়সা ধনে সম্পত্তি কিছুই চায় না। আমার ঠাকুর শুধু চাই আমার ভক্ত আমাকে আমার ভক্ত মনে দিয়ে দেও। এই মনটা যদি একবারে গোবিন্দর চরণে দিয়ে দিতে পারি না, একদিন আমাদের ঠাকুর সুদামার জীবনে আজকের বন্ধু রূপে এসেছেন, অবশ্যই একদিন আমাদের জীবনে আমার ঠাকুর তিনি আসবেন, কিন্তু সর্বপ্রথমে তো তাকে মনে দিতে হবে না? ঠাকুর বলছিল, সুদামা, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও? সুদামা বলছে, আমি তো বন্ধুত্ব যদিও করি তাহলে বেশি দিনে যে থাকবে না, কেননা তুমি রাজার সন্তান, আমি ভিক্ষাজীবী ব্রাহ্মণের সন্তান, আর কখনো ধনীর সঙ্গে আর গরিবের সঙ্গে বন্ধুত্ব থাকে না, বেশি দিনে থাকে না। ঠাকুর বলছিল, সুদামা, আমি তোমাকে বন্ধু রূপে পেতে চাই, তুমি কি আমাকে পেতে চাও না? সুদামা বলছেন, আমিও চাই, ঠিক আছে, দুইজনে আজকের বন্ধুত্ব করেছে, ওমা যদি পারেন তাহলে আজকের থেকে ঠাকুরের সঙ্গে বন্ধুত্ব করে নে, যদি জানে তাহলে আজকের থেকে গোপালকে নিজের সন্তানের রূপে মেনে নেন। আমার ঠাকুর তো তিনি দুই হাতে মিলিয়ে তাকিয়ে আছেন যে কখন আমার ভক্ত আসবে, কখন আমি আমার ভক্তকে নিজের সন্তানে বলে আলিঙ্গন করব, কখন আমি তাকে ভক্ত রূপে পাব। আজকে যদি পারেন তাহলে করে নেন, সময় বেশি নাই, চলে যাচ্ছে, মৃত্যু আমাদের গ্রাস করছে, সময় থাকতে সেই পারেরে পারি সকলে গুছিয়ে নিতে হবে। আজকের সুদামা কৃষ্ণকে পেয়ে বড় আনন্দ পাচ্ছেন।